স্বামী বাংলাদেশে, বউ কানাডায়। স্বামীরা দেশ থেকে অবৈধভাবে টাকা উপার্জন করে পাঠায় বউয়ের কাছে, সে কারণে কানাডার টরেন্ডোর একটি লোকালয়ের নাম হয়েছে বেগমপাড়া। কানাডায় এরকম অনেক বেগমপাড়া রয়েছে বলে জানা গেছে। অভিযোগ আছে, 3600 কোটি টাকা পাচার করে পলাতক আলোচিত পিকে হালদারও সেই বেগম পাড়ার স্থায়ী বাসিন্দা হয়েছেন। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির যে কারণগুলো দেখানো হয়েছে, তার মধ্যে প্রধান একটি হচ্ছে প্রবাসী আয়। কাঁচামাল আমদানির খরচ বাদ দিলে তৈরি পোশাক খাতের চেয়ে 3 গুণ বেশি নেট বৈদেশিক মুদ্রায় হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। সেই 70-এর দশক থেকে এ পর্যন্ত বিশ্বের 162টি বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি শ্রমিক গেছেন। তাদের অধিকাংশই গেছেন মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। অভিবাসন প্রক্রিয়া মেনে যারা বিদেশে গেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান, কিন্তু সরকারের গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে না জেনেও বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকেই, তাদের সংখ্যাই বেশি। শ্রমিকদের পাঠানো অর্থে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন ঘটেছে, তেমনি বেঁচে আছে তাদের উপর নির্ভরশীল লাখ লাখ পরিবার। কিন্তু পরিতাপের বিষয়, এই শ্রমিকদের অভিবাসন প্রক্রিয়াকে এখনও নিরাপদ করা যায়নি, এখনও অবসান হয়নি তাদের দুর্ভোগ বঞ্চনার। একটা সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় জমিদার প্রথা ছিল, ফসল হোক আর না হোক কৃষককে চৈত্র মাসে খাজনা দিতেই হতো, না দিলে চলত নির্যাতন। আর সেদিনের জমিদাররা কৃষকদের উপরে নির্যাতন করে যে অর্থ আদায় করত, তা নিয়ে প্রমোদ বিলাসে চলে যেত কলকাতায়। কলকাতার বিভিন্ন পতিতালয়ে পতিতা এবং নর্তকীদের নিয়ে মশগুল থাকতেন মাসের পর মাস। পতিতারা অবশ্য সেই সময়ে এইসব বাঙালিদের বলতেন বাবু বলে। আমার বড্ড ঘৃণা হয়, বড্ড লজ্জা লাগে। আজ ঠিক তারই বিপরীতে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু লোক দেশের সম্পদ আত্মসাৎ করে কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেদের স্ত্রী সন্তান তাদের জীবনটাকে অনেকটা ঐশ্বর্যের করে তুলেছেন, আর নিজে মাঝে মধ্যে থাকছেন, বাকি সময়টা দেশে এসে আবার লুটপাট করছেন, লুটপাট করছেন, লুটপাট করছেন। বলি এই অবস্থা আর কতদিন চলবে? আমার বলার বিষয় হল, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারাই যাচ্ছেন, তাদের একবার একটু চিন্তা করা উচিত। আপনারা যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেগুলো ছিল রাষ্ট্রের, ফলে রাষ্ট্র আপনার শিক্ষার ব্যয়ভারটা বহন করেছিল, আর এই ব্যয়ভারটা দিয়েছিল গ্রামের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষরা। আরও ন্যাক্কারজনক ঘটনা হলো, কানাডার যেই বেগম পাড়ার কথা আজকে আমাদের সামনে খুব প্রকটভাবে এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বেগম পাড়া বহু গড়ে উঠেছে। বেগমদের রেখে আজ সাহেবরা দেশে ঠিক ব্রিটিশ আমলে যে ধরনের আনন্দ উল্লাসে মেতে থাকতেন, তারাও ঠিক বাংলাদেশে এভাবে একা একা মেতে থাকছেন। আর সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাট করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে বেগমদের জন্যে বেগম পাড়ায়।